করে রাখবি কেন কেন যখন যখন আমি রটির ভিতরে বাবা সব উল্টে যাচ্ছে গাছের গাছ হাই ফাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটু ভয় আছি, কেননা আজকে ভ্যাকসিনেশন নিতে যাচ্ছি, তো ভ্যাকসিন নিতে যাচ্ছি। আর এখন কি বলবো, দুপুরবেলা, আর আমার লাঞ্চ হয়ে গেছে, আর বাড়ির বাকিরাও যাবে, লাঞ্চ করছে এখন। তো পড়া হয়ে গেলে আমরা সবাই যাব, বাড়ির মেয়েরা সব বাকি আছে ভ্যাকসিন নিতে, ছেলেদের সবার হয়ে গেছে ভ্যাকসিন নেওয়া। তো আজই হচ্ছে শনিবার, 11 সেপ্টেম্বর। তো দুপুরবেলায় ভ্যাকসিনটা হবে, তোমরা যাবো সবাই মিলে, আমি মা কাকিমারা সোমা যাবে সঙ্গে। আর সেখানে গিয়ে কি হবে জানি না, আমার খুব ভয় লাগছে ভ্যাকসিন নিতে। তো জানি না কিছু হবে না, হয়তো মানে ওই যে লাগবে সেটাই ভয় পাচ্ছে। তো আমি এই টেস্টটাই পরে নিয়েছি, কেননা যেহেতু এটা স্লিভলেস, তো ইঞ্জেকশনটা নিতে, ভ্যাকসিনটা নিতে খুব ভালো হবে, তো যার জন্য এটা পরে নিলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, তো ছাতা ধরে ভিডিও করতে করতে দেখি যদি বাড়ি যাব, আর সেখানে গিয়ে দেখাবো কেমন কি চলছে সব কিছু, আর ভ্যাকসিনের মানে ভ্যাকসিন যে দিচ্ছে সেই সমস্ত কিছু দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আর তোমরা ভিডিওটা দেখবে যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর যার একটা পাশে বেল আইকন আছে ওটাকে হিট করে রাখবে, কেননা যখন যখন আমি ভিডিও আপলোড করবো তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো সেখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে চলো। এই গাইস, তো তোমাদেরকে আমি এখানে বললাম না, আমি ভয় পাচ্ছি খুব ভ্যাকসিন নেওয়ার জন্য। তো দেখো আমি একাই রেডি হয়ে গেছি, এখনো কেউ রেডি হয়নি। তো সবাই খেয়ে দেখো, হাত ধুচ্ছে, তো ফ্রেশ হবে, তারপর তো আমার ভয় লাগছে কিন্তু আমি ভিডিও করছি, কিন্তু কেন বলতো ভয় পাচ্ছে ওই জন্য নয়, ভিডিও করবো বলে না, ঠিক আছে চলো। এখনো কেউ বেরোয়নি, রেডি হয়ে যাক, তারপর একসঙ্গে যাবো, তখন তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ মা কাকিমা জেঠিমা সবাই যাচ্ছে, আর দুটো কাকিমা রয়ে গেছে বাড়িতে। তো আমরা আগে গিয়ে লাইন দিচ্ছি, তো সামনেই প্রাইমারি স্কুলে আমাদের ভ্যাকসিন হচ্ছে, তো চলে এসেছি আর কিছুটা দূরে, গিয়ে দেখাবো। বলছে যে দুপুরবেলা এখন নাকি প্রচন্ড ভিড় হয়েছে, তো গেলেই বুঝতে পারবো, জানতে পারবো। মা হাসছে আমার ভিড়ে দেখে, সবাই হাসছে। হাসির কি আছে গো, তোমরা কি দেখনি নাকি? বন্ধুরা, আমি একটু আবার এই সাইডে এসেছিলাম, কারণ আমাদের কুপনগুলো একটু রয়ে গিয়েছিল একজনের কাছে, তো আমরা আনতে এসেছিলাম, তো কুপনটা নেওয়া হয়েছে। এখন যা ভিড় মনে হচ্ছে, তো অনেক দেরি হবে, তো দেখা যাক কি হয়। বাড়ি আসছি, তো সামনাসামনি চলে এসেছি। তো ভ্যাকসিন নেওয়ার পর সবার একটাই মন্তব্য, কি মন্তব্য বল, কিছু বোঝাই গেল নি, তারা আবার বোঝাই যাক না। আরে আর আমার শুধু শুধু আমাদের আমার আর সোমারই লাগলো। A few moments later. গুড ইভিনিং বন্ধুরা, তো আবার বিকেল বেলা তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি চলে এসেছি, কেননা ব্লগটা ইনকমপ্লিট রয়ে গিয়েছিল, তো কমপ্লিট করার জন্য তো বিকেল বেলা কথা বলতে চলে আসতেই হবে ছাদে। আর এখন ওয়েদারটা পুরো মেঘলা আকাশ, তো এখান থেকে বোঝা যাবে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেঘলা আকাশটা কেমন লাগছে, দেখে নাও, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর
আর হচ্ছে যে আমি তোমাদের সকালে কথা বলতে আসলাম আর বলি, আর ভ্যাকসিন আমি একটু রেস্ট করছিলাম, তো রেস্ট করলাম কিন্তু সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। তবে এই হাতটা আমার খুব ব্যথা করছে আর বাড়ির লোকের কারো প্রবলেম হচ্ছে না আপাতত, মানে বাড়িতে বাপি কাকারা আগে নিয়েছে ভ্যাকসিন তো ওনাদেরও কোনো কিছু অসুবিধা হচ্ছে না আর হয়নি জ্বর টর কিছু, আর হাতটাই জাস্ট ব্যথা করছিল। তো আমাদেরও সেম কাকিমাদের মায়েদের সবারই একটু হাতটা জাস্ট ব্যথা করছে আর কিছু প্রবলেম হচ্ছে না, তো না হলেই ভালো। তো রাত্রিবেলা কারো জ্বর আসবে কিনা আমি বলতে পারছি না, তো এই হচ্ছে ব্যাপার। আর আমি তোমাদেরকে বলি, তো এত সেজে ফেজে চলে এলাম কেননা ছাদে বিকেলবেলা আমার একটু সাজলে মনটা ভালো হয়ে যায়, তো মাঝে মাঝে নিজেকেও একটু মনটা ভালো রাখার জন্য কিছু করতে হয়, তো আমি একটু মাঝে মাঝে সেজে গুজে বসে থাকি। আর এই যে হেয়ার ব্যান্ডটা দেখো তোমাদেরকে বলি, এই হেয়ার ব্যান্ডটা আমি গতকাল কিনেছি আর এটা আমার খুব দোকানে গিয়ে পছন্দ হয়ে গেছে, তো আমি কিনেছি। আর হেয়ার ব্যান্ড পরতে আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদেরকে দেখাই হেয়ার ব্যান্ডটা খুলে। তো এই হচ্ছে যে হেয়ার ব্যান্ডটা, স্টোন দেওয়া আছে আর দারুণ দেখতে একটা হেয়ার ব্যান্ড। তো হেয়ার ব্যান্ডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে, তোমরা যদি জানো উল্টো হয়ে গেছে। তো কেমন লাগলো জানালে আমিও বুঝবো যে হয়তো আমি ভালো পছন্দ করেছি। তো চলো, আর একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, কথা বলা হয়ে গেলে আমি হচ্ছে যে নিচে যাবো, নিচে গিয়ে ইপি খাবো। ইপি করবো আমি স্পেশাল ইপি, ওটা আমি খুব ভালো বানাই আমি নিজেই বলছি, তো ওটা আমি করে খেতে মানে পছন্দ করি, তো নিজের ইপিটা নিজেই বানাই আর গিয়ে খাবো। আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর এই হেয়ার ব্যান্ডের সঙ্গে আরও অনেকগুলো হেয়ার ব্যান্ড আমি কিনেছি আর সেগুলো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখিয়ে দেবো, কারণ এখন আমি ছাদে আছি যেহেতু, আর নিচে গিয়ে এখন দেখবো না কারণ নিচে ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে না, মানে অন্ধকার, তো আর মনে হয় কারেন্ট নেই, বৃষ্টি আসবে এক্ষুনি, হয়তো মেঘ পড়ে গেছে অনেকটাই। আর এখানকার কি বলবো, এই যে পরিবেশটা দারুণ লাগে, কেননা এই যে চারিদিকটা গাছ গাছ আর গাছ, এই যে কি মজা, একটু ঘুরে নিলাম। তো চলো, আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে, কি ভিডিও আসবে সেটা আমি তোমাকে বলবো না, ক্রমশ প্রকাশ্য। চলো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বকবক করবো না কেননা বৃষ্টি চলে আসবে। আর আমি নিচে গিয়ে আবার পিঠা করে খাবো কেন ইপি ইপি খিদে পাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে হেয়ার ব্যান্ডটা কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে একটা ছোট্ট বেল আইকন আছে ওটাকে হিট করে রাখবে, কেননা আমি যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টক টক করে ভিডিওটা দেখে নেবে। তো চলো টাটা, অন্যদিন দেখা হবে, চলো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন আছে ওটাকে হিট করে রাখবে, যেন কেন যখন যখন আমি নোটিফিকেশন পাবো সব উল্টে যাচ্ছে।